কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমি লাঞ্চ করার জন্য বসে পড়েছি। আজকে কী কী খাবার নিয়েছি বলছি, এটা হচ্ছে লাল ভাত, এটাকে আমন চালের ভাত বলা হয় আর কি, নিজের চোখ জানি। আর এটা হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে হলো কাতল মাছ, বেগুন, আর হচ্ছে আলু, লাল আলু যেগুলো আছে ওগুলো দিতে, আর এগুলো হচ্ছে সালাদ আর মরিচ। সো করলা ভাজি হচ্ছে, এটা দেখতেছি বড় পেঁয়াজ যেগুলো আছে ওগুলা, আর ছোট লাল আলুগুলো দিয়ে বানানো। মরিচটা অনেক ঝাল দেখতেছি। সালাদ পছন্দ করি অনেক, এই জন্য আর কি সালাদ একটু বেশি খাওয়া। মাছটা আমার বেশি পছন্দ আর কি মাংস থেকে, এই জন্য আমি বেশিরভাগ সময় মাছ ব্যবহার করি খাওয়ার জন্য। আমি পেটির মাছ নিয়েছি সব, আর মাছগুলো একটু ছোট টুকরা করে রান্না করেছে। ছোট টুকরা মাছগুলো আর কি দেখা যায় যে আমার ভিতরে হচ্ছে ঝাল মশলা ভালো যায়, এই হচ্ছে সেই ছোট গোল আলু। খুব টেস্ট হয়েছে বেগুনের জন্য, ঝোলটা মাখা মাখা হয়েছে আর কি। এই সেই লাল আলুগুলো আর হচ্ছে এই বেগুন, এই মাছগুলো তো কাটা থাকে না বললেই চলে, যার জন্য এত বেশি ভালো লাগে।
বাইরে প্রচণ্ড মেঘ, বৃষ্টি হবে আর কি মনে হচ্ছে। খাবারের চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে সালাদ রাখার জন্য, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।